আজকের ভিডিওতে মার্টিন প্রশ্নপিত্রা দু হাজার তেইশের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যক্ষে মূল্যায়নে যে বারো নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দশটি একের এক আছে ড্যাশ অঞ্চলের সুন্দরী গরান হেতাল প্রভৃতি গাছ পাওয়া যায় এটা সুন্দরবন অঞ্চল হবে এক রেদি হচ্ছে লোকালয়ের মধ্যে মানুষের তৈরি বনকে বলে সমাজভিত্তিক বন হবে এটা একদিকে তিন হচ্ছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এটা কয়লা হবে একদিকে চার হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম দুটোকে বলে এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি একদিকে পাঁচ হচ্ছে সূর্যের আলো এটা হচ্ছে সোলার প্যানেলে হবে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় একদিকে ছয় হচ্ছে জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমারে ভুটভুটিতে ইঞ্জিন লাগানো থাকে এরপর একদিন সাত হচ্ছে আমাদের রাজ্যে আঠেরোশো চুয়ান্ন সালে এটা এই যে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল প্রথম শুরু হয় একদিকে হচ্ছে তাল পাতায় লেখা বইগুলিকে পুঁতি বলে পুঁতি বলা হয় একদিন হচ্ছে সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্পের ফলে যে সামুদ্রিক জলোচ্ছ্বাস তৈরি হয় তাকে সুনামি বলে একদিন হচ্ছে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে হয় চন্দ্রগ্রহণ একের দাগে এগারো যেটা আছে উনিশশো চুরানব্বই সালে শ্যামুকাল লেভি নামে যে জ্যোতিষ্কটি বৃহস্পতিগ্রহের পর আসে পড়েছিল সেটি আসলে ধুমকেতু এরপর দুইতে যেটা হচ্ছে সঠিক উত্তরটির উপর ঠিক চিহ্ন দাও এক দুই দিকে একটা যেটা হচ্ছে একটি লতানো গাছ হলো এটা শাঁকালো হবে দুইতে দুই হচ্ছে মানুষ এটা কৃষিকাজ শেখার পর বন কাটা শুরু করে দুইতে তিন হচ্ছে বর্তমানে এটা পশু শিকার নিষিদ্ধ করা হয়েছে দুইতে চার হচ্ছে ইঁট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা দুইতে পাঁচ হচ্ছে মাটির নিচে কয়লা সৃষ্টির কারণ এটা হচ্ছে চাপ তাপ ও চাপ হবে দুইতে ছয় হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব পরিবহনটি হলো এটা সাইকেল হবে দুই সাথে হচ্ছে রাস্তা পারাপারের জন্য ব্যবহৃত হয় না এদের মধ্যে এটা হচ্ছে ফুটপাত হবে এরপরে দুই থেকে আটে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আয়লা ঝড় হয়েছিল দুই হাজার নয় সালে দুই নয় যেটা হচ্ছে চন্দ্রগ্রহণের মাঝে থাকে এটা পৃথিবী হবে দুই দিকে দশ হচ্ছে পৃথিবীর পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরার ফলে হয় দিন ও রাত তিনি দিকে সত্য সত্যভা মিথ্যা নির্বাচন করে বাক্সে লেখো তিনি একে যেটা হচ্ছে লোকসভা বা বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া তোমার অধিকার এটা সত্য হবে তিনি দুই হচ্ছে আইএসআই ছাপ দেখে হেলমেট কেনা উচিত এটা সত্য হবে তিনি হচ্ছে পুরুলিয়া জেলার আফসানা খাতুন রেখা কালিন্দি সুনিতা মহাতোরা বাল্যবি বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রপতি থেকে পুরস্কার পেয়েছিল এটা সত্য হবে তিনি চার যেটা হচ্ছে পয়লা অক্টোবর বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস এটা মিথ্যা হবে তিনি থেকে পাঁচ যেটা হচ্ছে মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ এটা সত্য হবে এরপর চারিদিকে যেটা হচ্ছে প্রদত্ত বিষয় বা বস্তুগুলোর মধ্যে বেয়ে মানানটি খুঁজে নিয়ে তার নিচে দাগ দাও এবং কেন এটি বেয়ে তা লেখো চারিদিকে এক যেটা হচ্ছে হাল পানসি দাঁড় পাল দাঁড় এদের মধ্যে পানসি হবে কারণ হচ্ছে এই যে হাল পাল দাঁড় এগুলো হচ্ছে নৌকার বিশেষ অংশ আর পানসিটা হচ্ছে একটা নৌকো আর চারিদিক দিয়ে যেটা হচ্ছে সূর্য ধ্রুবতারা বৃহস্পতি পশ্চিমা সেন্টাউরি এগুলোই সব হচ্ছে যে সূর্য ধুবতারা পশ্চিমা সেন্টাউরি হচ্ছে এগুলোই সব নক্ষত্র আর বৃহস্পতি হচ্ছে এটা গ্রহ পাঁচের দিকে যেটা হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও পাঁচের দিকে একে যেটা হচ্ছে কয়লার ধোঁয়া থেকে কীভাবে ক্ষতি হতে পারে তা ছকের নির্দিষ্ট স্থানে লেখো এর হলো প্রথমে যেটা হচ্ছে চোখের ধোঁয়া লাগলে এটা চোখ জ্বালা করে তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে দুই যেটা হচ্ছে শ্বাসের সঙ্গে দেহে ভেতরে ঢুকলে এটা হচ্ছে শ্বাসকষ্ট হবে ফুসফুসের রোগ হবে তিনি যেটা হচ্ছে সৌধ বা স্থাপত্যের ওপর প্রভাব উজ্জ্বলতার হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে এরপর যেটা হচ্ছে গাছের পাতার প্রভাব পাতা কালো হয়ে যাবে গাছের শালক সংশ্লিষে ও শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে এরপর যেটা হচ্ছে বৃষ্টির জলের মাধ্যমে মাটির ওপর প্রভাব এটা হচ্ছে মাটিতে অমলের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে এরপরে পাঁচ থেকে দুই যেটা আছে জোয়ার ভাটা বিষয়ে নিচের ছকটি পূরণ করো কত যেটা হচ্ছে গৌণ জোয়ারের মূল কারণ হলো এটা হচ্ছে পৃথিবীর খূর্ণন কত যেটা হচ্ছে কোনো স্থানে সমুদ্রের জল দিনে দুবার কমে যায় একে বলে ভাটা আর কত এটা হচ্ছে মুখ্য জোয়ার কত মুখ্য জোয়ারে কত পরে ওই স্থানে গৌণ জোয়ার হয় এটা হচ্ছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর গত আজ সকাল দশটায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে কটায় মুখ্য জোয়ার হবে এটা হচ্ছে সকাল দশটা বাহান্ন মিনিটে এরপরে ছয়দায় যেটা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি থেকে একে যেটা আছে বনের পাখিকে কী কী কারণে চোরা শিকারীরা মারে আর এরপরে যেটা আছে বনের পশুপাখিকে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে বলে তুমি মনে করো এর উত্তরটি হলো যেমন এখানটা আছে যে পালকের জন্য হুইয়া পাখিকে মানুষ হচ্ছে মেয়ের ধ্বংস করছে গন্ডারের খড়গের জন্য এছাড়া হচ্ছে মানুষ হচ্ছে হাতি মূল্যবান দাঁত দুটির জন্য হচ্ছে হাতি মারে এছাড়া হচ্ছে এক সিংহ গন্ডার হচ্ছে তার সিংয়ের জন্য বাঘের চামড়ার জন্য ইত্যাদি কারণে বনের পশুদের হচ্ছে চোরা শিকারীরা মারে এরপরে প্রশ্নের উত্তরটি হলো একে হচ্ছে বাঘ ও অন্যান্য বন্য প্রাণীদের জন্য হচ্ছে বা সুনিশ্চিত করতে অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত অরণ্য পাখিরালয় গড়ে তোলা দুই হচ্ছে চোরা শিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করা তিন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে সংরক্ষণ করা চার হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা এরপরে ছয়টাই দিয়ে যেটা হচ্ছে প্রথম এটা সেফ ড্রাইভ সেফ লাইফ বা সাবধানে চালাও জীবন বাঁচাও স্লোগানটি সফল করার জন্য রাস্তায় বেরোলে তুমি কোন তিনটি প্রধান কাজ করবে তা লেখো এর উত্তরটি হলো এটা হবে যে গাড়িতে বসার সময় সিট ব্যবহার করবো আর দুই হচ্ছে বাবা মা বা বড়ো কারোর সঙ্গে মোটর বা হচ্ছে বাইকে চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্য কেউ হেলমেট পরতে বলবো আর এরপর যেটা হচ্ছে রাস্তা পারাপাড়ের জন্য ফ্রুটবিচ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব এরপর থেকে তিন হচ্ছে আবহাওয়ার উপাদানগুলি কি কি আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো এর উত্তরটি হল আবহাওয়ার উপাদানগুলি হলো একেছে উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ প্রবাহ বায়ুরচাপ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত প্রভৃতি কোন স্থানের আবহাওয়ার সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ বায়ুরচাপ আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে এরপরে ছয়দের চার যেটা হচ্ছে নতুন সমাজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের কি কি করণীয় তা লেখো এর উত্তরটি হলো সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে জল মাটি বাতাসের যত্ন করতে হবে এবং এগুলিকে সচেতনভাবে যথাযথ ব্যবহার করতে হবে এরপর আমাদের এমন এক সমাজ গঠন করতে প্রয়াসী হতে হবে যাতে একই হচ্ছে সেই সমাজে কোনো রকম বিভেদ না থাকে তফাৎ থাকবে না ছেলে ও মেয়ের অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণে কোনো মেয়ে পিছিয়ে পড়বে না তিনি হচ্ছে গায়ের রঙ বা জীবিকা দেখে মানুষের বিচার করা হবে না চার হচ্ছে গরিব বা বড়ো লোকের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিশেষ কোনো ফের ফের হবে না পাঁচ হচ্ছে শহর গ্রাম ও জঙ্গল সব জায়গায় সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে এভাবেই গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা এরপরে সাথে যেটা হচ্ছে সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো কিভাবে সূর্যগ্রহণ হয় তা বুঝিয়ে লেখো এর উত্তরটি হলো এই যে তোমাদের এখানে একটা সূর্যগ্রহণের চিত্র এঁকে দেখানো হলো কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরললেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশে যে দাগে জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবে না